দেশ কপাব আজি আজি দেশত কপনি উঠিব অরবিন্দলৈ এরেস্ট করার ফলাফল কি হব পড়ে মোদী ডাঙরে আজি দুপুরিয়া দেখা পাব। অকল যে আম আদমি কর্মকর্তাসকল প্রতিপালন করছে নয় যে আপত্তি করে দিয়া নয় সমগ্র বিরোধী পক্ষ আজি অরবিন্দ কেজরিওয়ালের পক্ষত, সেই কারণে আজি মোদী ডাঙরে ভয় খাইছে। অকল সেয়াই নয়, যা নিশার সমগ্র ভারতবর্ষের যুবচাম আর মহিলাসল অরবিন্দ কেজরিওয়ালের পক্ষ থিয় হয়েছে। গতি দেশ কপাব আজি আজি দেশত কপনি উঠিব অরবিন্দ কেজরিওয়ালকে এরেস্ট করার ফলাফল কি হব পড়ে মোদী ডাঙরে আজি দুপুরিয়া দেখা পাব। যা নিশা বিজেপি সরকারে মোদী সরকারে অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়াক এরেস্ট করে তেওঁ একটা ফেসিবাদের পরিচয় দিলে। যা দুবছর ধরে একটা সুরা কেলেঙ্কারি বলে একটা একটা বিষয় উলিয়াই লিছিলে, যে বিষয়ে কোনো সত্যতা নাই। সেইটির উপর যা দুবছর ধরে বিভিন্ন ঠাইত এহেজারের উপর ঠাইত তালাচি চলাইছিলে, যত এক পয়সাও পোৱা নাই। পাঁচতক অধিক মানুষ হোটপোজ করেছে, কেবাগ শিক্ষক নেতাক আর অন্যান্য ব্যক্তিকে এরেস্ট করেছে। তথাপিও কোনো ধরনের প্রমাণ পোৱা নাই যা দুবছর। তারপরও যা নিশা অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়াক এরেস্ট করেছে আর আসলতে ইয়াত নিশ্চয় রাজনীতি জড়িত আছে আর আতঙ্কিত হয়েছে অরবিন্দ কেজরিওয়ালের উত্থান দেখি। আজি সমগ্র ভারতবর্ষ যুবচামে মহিলাচামে আজি অরবিন্দ কেজরিওয়ালের যে নীতি আদর্শ যে কাম কাজ আদরি লৈছে আর তারবাবেই ভয় খায় আজি অরবিন্দ কেজরিওয়াল ডাঙর যা নিশা এরেস্ট করেছে। কিন্তু আমিও এই কথাটা জানাই দিও যে অরবিন্দ কেজরিওয়াল এরেস্ট করার পেছত আজি সমগ্র ভারতবর্ষতে প্রত্যেক ঘর মানুষে এগারী নতুন অরবিন্দ কেজরিওয়ালের জন্ম হব আর সেই অরবিন্দ কেজরিওয়ালে এখন দেশের বাকজনী হাতত লব। এই কথাটা মোদী ডাঙরিয়ায় জানাতো উচিত। আর অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়ায় জেলেরপ্রাই দিল্লি মুখ্যমন্ত্রী হয়ে শাসনভার চলাব, এটা দিল্লির রাজসভা দিল্লির কারাগারের আরম্ভ হবে। আম আদমি পার্টিয়ে অরবিন্দ কেজরিওয়ালে যেভাবে বিরোধী সকলক একেলগ করবল সমর্থ হয়েছে, যেদরে একেলগে আছে কাম করে আছে, ইয়াত নিশ্চয় মোদী ডাঙরিয়ায় যথেষ্ট ভয় খাইছে। তেওঁৰ 56 ইঞ্চিৰ বুকু কপি উঠিছে। গতিকে অরবিন্দ কেজরিওয়াল ডাঙরিয়াক যা নিশা এরেস্ট করেছে ইলেকশনের আগে আগে, ইলেকশন আর এমাহ নাই, এই আগে আগে এরেস্ট করেছে। এটিয়েই যে মন দুর্বল হয়ে আছে এই কথাটা প্রমাণ হয়েছে। এই মুহূর্তলকে আমার আমি স্থির অবস্থাত আছো। আমি এতালেক মো কমিউনিকেট হওয়া নাই, চেষ্টা করছো। আতিশ্রী ডাঙরিয়ানী নিশ্চয় অহাকালে ডিব্রুগড়লে আসব। এই প্রোগ্রাম এতালে বহাল আছে, কিন্তু আমি যোগাযোগত আছো। যদি কিবা দিল্লীত বিশেষ পরিস্থিতির উদ্ভব নহয় আতিশ্রী ম্যাডাম অহাকালে ডিব্রুগড়লে আসব। আসলতে প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ সর্বানন্দ সোনোয়াল ডাঙরিয়াক তাতে প্রক্ষেপ করাটো আগর মন্ত্রীগুলো শক্তিশালী মন্ত্রী আসে তখেক গুছাই তখেক দিয়াটাই বিজেপির দুর্বলতা। সদায় বিজেপিয়ে যেটা হারিবর কথা হয় তো প্রার্থী সলনি করে রাইজক জানাব বিচার যে আগর প্রার্থীজনে যেহেতু কাম করা নাছিলে আপনার হয়ে সলনি এটা নতুন প্রার্থী দিছো, গতি আপনাদের পুনের আমার ভোট দিয়ক যাতে আপনার সেবা করব। এই হল বিজেপির প্রচার। এই কথা ইতিমধ্যে রাইজে গম পাইছে, কারণ সমগ্র অসমতে অকল অসমে সমগ্র ভারতবর্ষে যখন নেতায় বিজেপির নেতায় যখন আর্দনত গিয়ে কাম করবা নাই, রাইজক কাম করে সলনি করে নতুন নেতার প্রক্ষেপ করেছে। আর এই বিজেপির একটা নীতি, এই নীতি রাইজে ইতিমধ্যে গম পাই যায়। গতি আমি ভাবো বিপুল ভোটত আমার প্রার্থী মনোজ ধনরাদেবের জয়ী হবো।